মা আসছেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর এই দুর্গা উৎসব কি প্রতি বছরের ন্যায় এবছরেও এক অভিনব শিল্পকলায় দুর্গা প্রতিমা তৈরি করে নজির গড়ল কল্যাণী গয়েশপুরের শিল্পী তপন পাল। প্রতি বছরই তার যেন নতুন নতুন অভিনব ভাবনায় ফুটিয়ে তোলেন দুর্গা প্রতিমা। আর এই বছরে রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম ও পূজা অর্চনার সরঞ্জাম দিয়েই তৈরি করে ফেললেন দেবী দুর্গাকে। ইনস্টলেশন ধর্মী একটি শিল্পকর্ম, ভাস্কর্য শিল্পের একটি বিশেষ ধারা হচ্ছে ইনস্টলেশন ধারা। অর্থাৎ যে কোনো জিনিস অরিজিনাল যেটা রয়েছে সেটাকে রেখে সেটাকে অ্যারেঞ্জ করে একটা নতুন ধরনের আর্ট ফর্ম তৈরি করা, সেই ধর্মের একটি শিল্পকলা। সেই শিল্পকলাতে আমরা দেখতে পাচ্ছি রান্নাঘরের ব্যবহৃত সমস্ত যে বাসনপত্র, যেখানে আমরা পাচ্ছি জলের বালতি, আমরা পাবো গামলা, হাঁড়ি এবং কড়াই দিয়ে মাথাটা তৈরি হয়েছে। কড়াইয়ের যে হাতলটা এটা কানের ফর্মে একটি সিম্বলিক জায়গায় নেওয়া হয়েছে। বালতির যে হাতলটা ছিল সেটাকে কেটে আলাদা করে নিয়ে তার মাথার যে মুকুটের যে ক্রাউনের রিং সেটাকে বানানো হয়েছে। গলাতে আপনারা দেখবেন যে গ্লাস দিয়ে গলা, হাত তার যে বেসিক ফর্মটা হাত দিয়ে ধরবে তার বেসিক ফর্মটা হচ্ছে, আমরা দুটো পার্টে পাই, হাতের দুটো পার্ট আছে, একটা এলবো, একটা পার্ট হচ্ছে এখানে আর্মের, আর একটা পার্ট হচ্ছে এই পার্টটা। ঠিক দুটো গ্লাসকে রাখা হয়েছে ওই সিম্বলিক জায়গা থেকে যাতে দুটো পার্টকে আমরা ফিল করতে পারি। হাতা যেটা দিয়ে আমরা ধরি, আমাদের হাতের বদলে হাতা আমরা ব্যবহার করি জেনারেলি, হাতা দিয়ে কিছু তুলি, সেই কারণে হাত দিয়ে সমস্ত পাম হাতার ফর্মগুলো তৈরি করা হয়েছে। বেসিক জায়গাটা হচ্ছে এটাই যে রান্নাঘরের ইউটেন্সিলস এবং ডেকোরেটিভ পার্টগুলো হচ্ছে ঠাকুর ঘরের বিভিন্ন যে বাসন, ছোটো ছোটো গ্লাস যেগুলো আমরা জল দিই ঠাকুরকে, বাসনে যেখানে আমরা ঠাকুরকে ফল বা প্রসাদ দিই সেগুলো, কোষাকুষি যে দুটোকে আমরা পুজো করতে ব্যবহার করি, এখানে নাকের ফর্ম ঠোঁটের ফর্মে ব্যবহার করা হয়েছে। ঘট এখানে ডেকোরেটিভ জায়গাটা নেওয়া হয়েছে, এটা কেন নেওয়া হয়েছে, কারণ আমরা দেখতে পাই আদিবাসীদের বিভিন্ন মহিলাদের এখনও পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে যে মাথায় ঘটের পর ঘট সাজিয়ে তার বিভিন্ন নাচের ফর্মে অংশগ্রহণ করে, ঠিক সেই ক্যাটাগরিক্যালি ওই জায়গাটাকে মাথায় রেখে ঘটকে যদি ওই সিম্বলিক জায়গাটা নেওয়া যায় ডেকোরেটিভ জায়গাটাও হলো এবং ওই সেন্সটাকে কাজে লাগানো গেল। তবে অর্থ বা ব্যবসা নয়, নিজের ভাস্কর্য অভিনব চেতনায় প্রতি বছরে দুর্গা প্রতিমাকে ফুটিয়ে তোলেন শিল্পী তপন পাল। আর ব্যক্ত না করলেও আগামী বছরেও এক অভিনব রূপেই তৈরি করবেন মায়ের প্রতিমা, এমনটাই জানালেন শিল্পী। মা আসছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, আর শারদ উৎসব আসছে আসতে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, এবং তার আগেই কিন্তু কল্যাণী গয়েশপুরের শিল্পী তপন পাল প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু অভিনব সাজে মায়ের রূপ দিয়েছে। আর আমরা একদম সেই তপন পালের বাড়িতে হাজির এবং দেখতে পাচ্ছি এবছর একদম অভিনব দুর্গা প্রতিমা। বিগত দিনে দেখা গেছে পাট থেকে শুরু করে বাড়ি তৈরির বিভিন্ন রকম সরঞ্জাম, অর্থাৎ টাইলস, মার্বেলের টুকরো, আবার কোনো বছর পাট, আবার কোনো বছর শিক্ষার বিভিন্ন রকম উপকরণ দিয়ে কিন্তু তিনি দুর্গা প্রতিমা গড়ে নজির করেছে। আর এই বছর সম্পূর্ণ ব্যতিক্রমী, এই বছর যদি ব্যতিক্রমী কথাটা আমার হয়তো একটু ভুল হয়েছে, প্রতি বছরে কিন্তু তার একটা অভিনব চিন্তাধারা দিয়ে কিন্তু মায়ের রূপ ফুটিয়ে তোলেন। আর এই বছর বিভিন্ন রকম রান্নাঘরের সরঞ্জাম দেখতে পাচ্ছেন, যেরকম কড়াই, হাতা, খুন্তি, কাঁটা চামচ, গ্লাস,
শিল্পীরা বিভিন্ন পূজার যেসব সামগ্রী, থালা বাটি, সেই সব দিয়ে কিন্তু খুন্তি বিভিন্ন এই জাতীয় জিনিস উপকরণ দিয়েই কিন্তু শিল্পী তপন পাল ফুটিয়ে তুলেছে এবার দুর্গা মায়ের প্রতিমার রূপ। রয়েছেন শিল্পী আমাদের সাথে, প্রথমে জানাবো 24 ঘন্টা লাইভে আগামী শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তপনদা আপনাকে। এই বছরের ভাবনা একদম আবার সেই নতুন, মানে প্রেক্ষাপট যদি দেখি, আমি বিগত দিনে আপনার কাছেও আমরা এসেছিলাম এবং সম্প্রচার করেছি, প্রত্যেক বছরে একদম নতুনত্ব ভাবনা, এই বিষয়ে কী বলবেন? এবছরের যে ভাবনা দেখতে পাচ্ছি আমরা, আমি প্রত্যেক বছরই কিছু নতুন মাধ্যমকে এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে দুর্গামূর্তি, বিশেষ করে দুর্গামূর্তি নির্মাণের ক্ষেত্রে উপস্থাপন করে থাকি। এবছর আমার পরীক্ষা নিরীক্ষার ফসল হচ্ছে বাসনের দুর্গা প্রতিমা। রান্নাঘরে আমরা যে সকল বাসনপত্রগুলো দেখতে পাই বা ব্যবহার করি, যেমন বালতি, হাড়ি, কড়াই, খুন্তি, এগুলো সেগুলোকে একটি ইনস্টলেশন ধর্মী শিল্প কলাতে এক জায়গায় করে রূপদান করা, এটাই আমার প্রধানত একটি চ্যালেঞ্জ ছিল যা আমি করতে পেরেছি। এবং তার সাথে সাথে নতুনত্বের ছোঁয়া মানুষের কাছে নিয়ে আসা, এটা আমার একটা বড় ধরনের এক্সপেরিমেন্ট চলে, সেটাও আমি এবছর উপস্থাপন করেছি, যেখানে কড়াই এবং তার সাথে কিছু অ্যালাইন্ড কিছু জিনিসপত্র দিয়ে আমি মুখের অবয়ব তৈরি করেছি। কড়াইয়ের যে হাতল দুটো থাকে সেটি কানের ফর্ম, এবং বালতি দিয়ে বডির যে ফর্মেশন এবং হাড়ি দিয়ে গণেশের পেটের যে ফর্মেশন, এর সঙ্গে একটি সাযুজ্য আছে। কি আমরা যখন কথায় কথায় বলি যে হাড়ির মতো পেট, তাহলে পেটটা হাড়ির মতো, অর্থাৎ তার সঙ্গে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাকে ধরতে চেষ্টা করেছি। গলার মানে গ্লাসের মতো গলা আমরা বলি, তো গ্লাস দিয়ে আমি গলা করতে চেষ্টা করেছি। হাতের যে দুটো অংশ, সেই দুটো হাত যে ভাঁজ করা যায় এলবো থেকে, সেই অংশটা বোঝানোর জন্য দুটো গ্লাস ওখানে ব্যবহার করেছি। হাতাকে ধরবার জন্যে বা কিছু জিনিস তোলবার জন্য ব্যবহৃত হয়, এখানে হাতাকে সেই মায়ের অস্ত্র ধরবার জন্য ব্যবহার করা হয়েছে। এমনি করে আরও যে সকল উপকরণ, যেমন শিলনোড়াকে দীর্ঘদিন ধরে দেখতে দেখতে মনে হয়েছে যে এই দুটোকে একটি শিল্পকর্ম রূপে আনা যায়। এখানে আমার ব্যবহৃত উপাদান হিসেবে শিলনোড়াকে, ইঁদুরের যে রূপ সেটাকে ব্যবহার করা গেছে। চায়ের যে কেটলি সেটাকে হাঁসের একটি ফর্মেশন আনা গেছে। ময়ূরের যে পেখমের অংশটা, সেখানে কাঁটা চামচের ব্যবহার করা গেছে। এমনি করে যেখানে যেটা মনে হবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট ব্যবহার করা যায়, তেমনিভাবেই আমি করেছি। আপনি বলতে চাইছেন তপনবাবু, মায়ের এবং মায়ের যে আনুষাঙ্গিক লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, প্রত্যেকটা মূর্তির যে একটা একটা পার্ট, প্রত্যেকটা একটা একটা পার্টের মধ্যে কিন্তু আপনার সেই চিন্তাধারা লুকিয়ে রয়েছে। আমি আপনাকে প্রশ্ন করব, এই যে মায়ের দুর্গার মূর্তিটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে অসুর এবং সিংহ, যে মা দুর্গা অসুর দমন করছেন, তার নিচে রয়েছে গ্যাসের ওভেন, এর কারণটা কি? হ্যাঁ, প্রত্যেকটা কাজের সঙ্গে একটা বললাম বাস্তবিক সাযুজ্য রয়েছে। যেমন আমরা দুর্গা মূর্তির অবয়বের টোটাল কাঠামোতে যা দেখতে পাই, সিংহ এবং অসুরকে আমরা সবথেকে তেজস্বী দুটো প্রাণ হিসেবে দেখতে পাই। সে কারণে এখানে সবথেকে তেজস্বী জায়গাটা হচ্ছে অসুর আর সিংহের, তাই জন্য গ্যাস ওভেন এবং তার ওভেনের দুটো যে ফ্লেম পয়েন্ট, সেই ফ্লেমিং পয়েন্টের ওপরে তাই সেই দুটোকে রেখে তারাই যে সবথেকে তেজস্বী দুটো প্রাণ এই কাঠামোতে, সেই দুটোকে ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করেছি। এবং মহিষাসুরের একটি সিম্বলিক ফর্ম, সেটি অসুরের পুরো অবয়ব নয়, তার মহিষাসুরের মহিষের মাথাটি এখানে উল্টো দিক করে বালতিকে ব্যবহার করা হয়েছে। বালতির যে হাতল সেটাকে উল্টো দিক করে রেখে দিয়ে সিংহের একটি ফর্মেশন দেখানোর চেষ্টা করা হয়েছে। সিংহের যে হা করা মুখ, হাড়ির উল্টো দিকটা অর্থাৎ খোলা দিকটা সামনে রেখে হায়ের অংশটা, সেটাকে সামনে রেখে সিংহের হাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কাঁটা চামচ দিয়ে তার কেশরকে দেখানো হয়েছে। এমনি করে যেখানে যতটা রিলেট করা গেছে, সেই রিলেট, এটাকে শিল্পের ভাষায় বলি যে আমাদের সাযুজ্যতা, অর্থাৎ যেটা নেচারে আছে সেটাকে নেচার থেকে নিয়ে এখানে একটি রিইনস্টল করা। একদমই তাই তপনদা। আর একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, গত বছরে যদি আমি খুব ভুল না করি, আপনার পার্শ্ববর্তী বাড়ির পার্শ্ববর্তী একটি ক্লাবে আপনি দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন ইমারতি দ্রব্য দিয়ে, ঘর তৈরির যেসব সরঞ্জাম, মার্বেল, পাথরের টুকরো দিয়ে আপনি প্রতিমা তৈরি করেছেন গত বছর 2023 এবং এবছর 2024। ভাবনাটা একদমই আকাশ পাতাল তফাত। এই যে ভাবনা, এই ভাবনা আপনার পরিকল্পনা এবং সেটা বাস্তবায়িত রূপদান দিতে একটা বছর লাগে,
এবং তার জন্যই ব্যতিক্রমী চিত্র আপনি বারবার তুলে ধরেন প্রত্যেক ক্লাব কমিটিগুলোকে। তা এই বছর যে ভাবনাটা এবং এই বছর আপনি কটা ক্লাবের সাথে যুক্ত, মানে কটা ক্লাবে প্রতিমা দিচ্ছেন, আর এবং এই যে প্রতিমাটা অভিনব তৈরি করেছেন এটা কোথায় যাচ্ছে, কোথায় যাবে? প্রত্যেক সময় দেখুন, আমি একজন ভাস্কর্য শিল্পী, প্রত্যেক সময় কিছু না কিছু নতুনত্বের খোঁজ মনের ভেতরে চলে, তার তো বিরাম থাকে না। তো এই যে কাজ এবছর দেখা যাচ্ছে, এর এক্সপেরিমেন্ট আমি 10 বছর আগে থেকেই করছি, যে কোথায় কিভাবে কোন ইউটেন্সিলসকে ব্যবহার করলে মূর্তি কলাতে রূপ দেওয়া যাবে, তার এক্সপেরিমেন্ট 10 বছর ধরে চলছে, তার বাস্তবিক রূপ হয়তো এবছর দেখা যাচ্ছে ঠিকই। তো এইরকম চলতেই থাকে প্রত্যেক বছর, এক বছর ধরে নয়, সব সময় চলতে থাকে। আর এবছরের এই মূর্তি কলাটি এবছর দেখা যাবে চাকদার KBM মিলন মন্দির যুবক সংঘের প্যান্ডেলে, কারণ যখন এক্সপেরিমেন্ট চলতে থাকে নিজের মানে মনের ল্যাবরেটরিতে, তো সেটা তো তখনই বলা যায় না। তো এবছর এটা দেখতে পাওয়া গেল, আগামী বছর জন্য নতুন কিছু নিশ্চয়ই আছে, সেটা আগামী বছরই জানা যাবে। আবার কি ভাবনা তপন পাল শুরু করে দিয়ে? অবশ্যই মনের ভেতরে আছে, চলতেই থাকে, সবসময় এটা চলবে, কারণ সৃষ্টি যার মনের ভেতরে থাকবে তার তো সৃষ্টিকলা নিয়েই তার কাজ, চলতেই থাকবে সেটা। বলতে পারলেন বিশিষ্ট মৃৎশিল্পী এবং বিশিষ্ট শিল্পী, মৃৎশিল্পী না, বিশিষ্ট শিল্পী তপন পালের প্রতিক্রিয়া, তিনি কিন্তু অভিনব ভাবনা দিয়ে দুর্গা প্রতিমা অর্থাৎ 2024-এ প্রতি বছরের মতন 2024-ও কিন্তু অভিনব ভাবনা দিয়ে রূপায়ণ করেছে দুর্গা মায়ের প্রতিমা। এবং শুধু তাই না, তার ভাস্কর্য, তার ভাবনা এবং তার পরিশ্রম আমরাও সাধুবাদ জানাই তপন পালকে। শুধু তাই নয়, তার কিন্তু পুঁজি নয়, তিনি কিন্তু ভাস্কর্যটাকে তুলে ধরার বারবার চেষ্টা করেন প্রত্যেকের কাছে, সমাজের কাছে। এই নিয়ে কিন্তু তার আগামী বছরে কী ভাবনা সেটা কিন্তু ভাবা ইতিমধ্যে শুরু করেছেন শিল্পী তপন পাল। কয়েকপুর থেকে সুমামের সাথে আমি সুব্রত, 24 ঘন্টা লাইভ। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব, কো এডুকেশন ইংলিশ মিডিয়াম, 7/B বিজয়নগর নৈহাটি।